জুস মিশন আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির রহস্য উদ্ঘাটনের জন্য প্রস্তুত করা হয়। আজকে আমরা ইউরোপীয় স্পেস এজেন্সির জুপিটার আইসি মুন এক্সপ্লোরার মিশন সম্পর্কে জানার চেষ্টা করব, যা জুস মিশন নামে পরিচিত। জুস মিশন হল বৃহস্পতি এবং এর বড় পাচ্ছন্ন চাঁদ ইউরোপা গ্যানিমিড এবং ক্যালিস্টো সম্পর্কে গবেষণা করার একটি উচ্চবিলাসী প্রচেষ্টা। বৃহস্পতির ঘন বাহারি রঙের মেঘ এবং আইকনিক গ্রেট রেড স্পট দীর্ঘ সময় ধরে আমাদের কল্পনাকে মুগ্ধ করেছে। কিন্তু আপনি কি জানেন, এর বাহিরেও এই ঘেঁষীয় প্ল্যানেটের অনেক গোপনীয়তা রয়েছে, যা আমাদের সৌরজগতের উৎপত্তি এবং পৃথিবীর বাহিরে জীবনের সম্ভাবনা বুঝতে সাহায্য করতে পারে। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে 14 এপ্রিল 2023-এর শুক্রবারে মহাকাশে পাড়ি জমিয়েছে মিশন জুস। জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার বা জুস মহাকাশযান বৃহস্পতিতে পাড়ি দেওয়ার আগে তার গতি তোলার জন্য সৌরজগতের 4টি গ্রহের গ্র্যাভিটির সাহায্য নেবে, যার মধ্যে প্রথমটি 2024 সালের আগস্টে চন্দ্র পৃথিবী মহাকর্ষণ বল দ্বারা সংঘটিত হবে। প্রথম স্লিংশটের পর জুসের গতি হবে ঘন্টায় 2,70,000 কিলোমিটার এবং পরবর্তীতে এটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 3,80,000 কিলোমিটার। জুস মহাকাশযান 2031 সালের জুলাই মাসে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা, অর্থাৎ 8 বছর ধরে এটি মহাকাশে ভ্রমণ করবে। জুস পৃথিবী এবং শুক্র প্রদক্ষিণ করে বৃহস্পতির কক্ষপথে পৌঁছাবে। জুস অরবিটারের কাজ হবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির 3টি উপগ্রহ পর্যবেক্ষণ করা। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির প্রধান চাঁদ ক্যালিস্টো গ্যানিমেড ও ইউরোপা পর্যবেক্ষণের জন্য জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার বা জুস মহাকাশযান পাঠানো হয়েছে। এই চাঁদগুলোতে তরল পানির বিশাল জলধারা রয়েছে বলে ধারণা করা হয়। সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে কিনা তা জানতে আগ্রহী বিজ্ঞানীরা। জুস মিশনের প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হল ইউরোপা পর্যবেক্ষণ করা। ধারণা করা হয় ইউরোপার বরফাচ্ছন্ন ভূত্বকের নিচে একটি উপতল মহাসাগর রয়েছে এবং সেই মহাসাগরে পৃথিবীতে থাকা মোট জলের দ্বিগুণ বা তারও বেশি জল রয়েছে। জলের উপস্থিতি থাকলে সেখানে প্রাণের উপস্থিতি থাকার সম্ভাবনা বেশি বলে ধারণা করেন বিজ্ঞানীরা। জুস অরবিটার ইউরোপার পৃষ্ঠতল এবং গঠন সম্পর্কে পর্যালোচনা করবে। তবে জুস মিশন শুধুমাত্র ইউরোপায় সীমাবদ্ধ থাকবে না, এটি আমাদের সৌরজগতের বৃহত্তম চাঁদ গ্যানিমিডকেও পর্যবেক্ষণ করবে। গ্যানিমিডের নিজস্ব চৌম্বক ক্ষেত্র রয়েছে। আশা করা যায় জুস মিশন সফল হলে গ্যানিমিড সম্পর্কে নতুন অনেক তথ্য জানতে পারব আমরা। জুস অরবিটার বৃহস্পতির আরেকটি চাঁদ ক্যালিস্টো সম্পর্কে অধ্যয়ন করবে। ক্যালিস্টোর ভূপৃষ্ঠের গঠন এবং উপতলে মহাসাগরের সম্ভাব্য উপস্থিতি বোঝার জন্য জুস অরবিটারের ক্যামেরা, স্পেকট্রোমিটার এবং একটি রাডার সিস্টেম সহ উন্নত বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা নির্মিত। এই যন্ত্রগুলি বিজ্ঞানীদের এই চাঁদগুলিকে বিস্তারিত পর্যবেক্ষণ করতে সাহায্য করবে। চাঁদগুলোর গোপনীয়তা এবং আমাদের সৌরজগতের অন্য কোথাও জীবনের সম্ভাবনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির জুস মিশন বিশ্লেষণ এবং এই মহাজাগতিক অ্যাডভেঞ্চারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জুপিটার বা বৃহস্পতি সৌরজগতের 5ম এবং বৃহত্তম গ্রহ। জুপিটার সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।